সুপারস্টার শাকিব খান মানেই সেখানে দর্শকদের আলাদা আগ্রহ, আলাদা অপেক্ষা, আলাদা উপভোগ্য বিনোদন। এবারও তার ব্যতিক্রম হয়নি। বৃহস্পতিবার ইউটিউবে প্রকাশ পেয়েছে নতুন ছবি শাহেন শাহের দ্বিতীয় গান প্রেমের রাজা। গানটি প্রকাশের কিছুক্ষণের মধ্যেই তা পৌঁছে যায় লাখ ভিউ এর কাছাকাছি। প্রথম গান রসিক আমারের চেয়ে আরো ভালো হয়েছে প্রেমের রাজা গানটি, এমনই বলছেন ভক্ত সমর্থকরা। প্রেমের রাজা গানটিতে শাকিব খানকে শাহেন শাহ স্টাইলে দেখা গেছে। এটি ছবির টাইটেল গান। তার ছবির দুই নায়িকা নুসরাত ফারিয়া ও রোদেলা জান্নাতের সঙ্গে রোমান্স করতে দেখা গেছে তাকে। কখনো নুসরাত আর কখনো রোদেলার সঙ্গে কোমর নাচাতে দেখা গেছে সুপারস্টারকে। গানের কোরিওগ্রাফারকে প্রশংসা করতেই হচ্ছে। দৃষ্টিনন্দন আর জাঁকজমকপূর্ণ সেটে চমৎকার পরিবেশনা বলতেই হবে। গানটি প্রকাশের পর থেকে প্রতি মুহূর্তে হাজার হাজার দর্শক দেখছেন প্রেমের রাজা গানটি। কমেন্টে নেতিবাচক মন্তব্য চোখে পড়েনি। গান দেখে দর্শক মন্তব্যের ঘরে নিজেদের মতামত জানিয়েছে। বেশিরভাগ মন্তব্যে বলা হয়েছে নাইস, ওয়াও, জোস, পারফেক্ট, সুপার, অসম শব্দগুলো। পাশাপাশি শাকিব ফারিয়া আর রোদেলার লুক আর নাচের প্রশংসা করতে দেখা গেছে অনেককে। শাহেনশাহ পরিচালনা করছেন শামীম আহমেদ রনি। তিনি কথা দিয়েছেন ছবি ও গানে নতুন এক শাকিব খানকে হাজির করবেন। দর্শকদের মধ্যে তরুণ এই নির্মাতা তার কথা রেখেছেন। এর আগে টিজার প্রকাশ হলে আলোচনা শুরু হয়ে গিয়েছিল। নতুন করে সোমবার প্রথম গান প্রকাশ পাওয়ার পর ওই আলোচনায় ভিন্নমাত্রা যোগ হয়। এবার ছবিটির দ্বিতীয় গান প্রকাশের পর তা ভিন্নমাত্রা পেল। শাহেনশাহ প্রযোজনা করছে শাপলা মিডিয়া। শাকিব খান, নুসরাত ফারিয়া ছাড়াও ছবিতে অভিনয় করেছেন নবাগত রোজেলা জান্নাত, মিশা সওদাগর, উজ্জ্বল আহমেদ শরীফ, অনুভব মাহবুব, লিটন হাশমি প্রমুখ। ছবির ডিজিটাল কন্টেন্ট পার্টনার লাইভ টেকনোলজিস। ঈদে ছবিটি মুক্তি পাবে বলে জানিয়েছেন ছবির সঙ্গে সংশ্লিষ্টরা। তো প্রিয় ভিউয়ার, শাকিব খানের শাহেনশাহ মুভির দ্বিতীয় গানটি কেমন লেগেছে আপনাদের? প্রথম গানটি ভালো হয়েছে না দ্বিতীয় গানটি ভালো হয়েছে জানিয়ে ফেলুন আপনাদের মতামত নিচে কমেন্টে। আজ বিদায় নিচ্ছি, তবে দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, থাকুন নিরাপদ। প্রিয় ভিউয়ার, ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি লাইক, কমেন্ট আর শেয়ার করুন। আর নতুন ভিডিওর আপডেট পেতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন। সেই সঙ্গে পাশে থাকা বেল আইকনটিও প্রেস করতে ভুলবেন না।